বলাকা ভ্রমণ সংস্থার উদ্যোগে 2019 সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার উদ্দেশ্যে একটু ফুরসতে চেন্নাই সৈকতে। চেন্নাই শহরে সেদিন ছিল গণপতি বাপ্পা বিসর্জনের দিন। শ্রীলঙ্কা যাওয়ার পথে চেন্নাই শহরে করুণানিধির সমাধিস্থলে এটি হলো কয়েক বছর আগে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার স্মারকবেদী, চলছে সমাধির কাজ। বলাকার পরিবার দেশের সীমানা ছাড়িয়ে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার উদ্দেশ্যে। চেন্নাই পর্যন্ত ট্রেন জার্নি, আর তারপর চেন্নাই এয়ারপোর্ট, এবার আকাশপথে। বিদেশ ভ্রমণের উন্মাদনা নিয়ে চেপে বসলাম শ্রীলঙ্কাগামী ফ্লাইটে। যথাসময় আমরা মিলিয়ে গেলাম দূর আকাশে মেঘমালার দেশে। এক ঘন্টা 15 মিনিট জার্নি করে আমরা শ্রীলঙ্কার কলম্বো বন্দরনায়ক এয়ারপোর্টে। বৌদ্ধ ধর্মে দীক্ষিত শ্রীলঙ্কা দ্বীপ রাষ্ট্র এয়ারপোর্টে পর্যটকদের স্বাগত জানাতে গৌতম বুদ্ধের একটি সুন্দর মূর্তি। ভারত মহাসাগরের বিরামহীন ঢেউয়ে ধৌত শ্রীলঙ্কার চারিদিক, অর্থাৎ শ্রীলঙ্কা একটি সমুদ্র ঘেরা স্বাধীন সার্বভৌম দ্বীপ রাষ্ট্র হিসাবে স্বীকৃত বা পরিগণিত। আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কার দ্বিতীয় রাজধানী সংস্কৃতি শহর কান্ডি শহরে। আমরা প্রথমেই চলেছি কলম্বোর জাতীয় বৌদ্ধ টেম্পল,
তুত টেম্পলে। এখানে গর্ভগৃহে স্বজনের রক্ষিত আছে ভগবান বুদ্ধের একটি দাঁত, নাম তাই টুথ টেম্পল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশ্ববন্দিত এই টুথ টেম্পল বিশাল অর্থে, গুরু গম্ভীরে এবং সুন্দর পরিবেশে একটি দারুণ দর্শনীয় জায়গা এবং এটি কলম্বোর জাতীয় টেম্পল। এই সেই ঐতিহাসিক অশ্বত্থ বৃক্ষ, সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র ও কন্যা অনুসূয়াকে দিয়ে বুদ্ধগয়ায় বোধিবৃক্ষের চারা প্রেরণ করেছিলেন শ্রীলঙ্কায়, তারই সাক্ষ্য বহন করছে এই প্রাচীন অশ্বত্থ গাছটি। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘম শরণম গচ্ছামি বুদ্ধং শরণম গচ্ছামি ধম্মং শরণম গচ্ছামি। অনেকটা উপর থেকে কান্ডি শহর, চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, মাঝে বিশাল সরোবরের টলমল জলরাশি, সুন্দর ক্রিকেট স্টেডিয়াম যা সারা বিশ্ব সমাদৃত, আর পাহাড়ের চূড়ায় চূড়ায় বৌদ্ধ টেম্পল ও আকাশ ছোঁয়া সব বৌদ্ধ মূর্তি। দূর দূরান্ত থেকে ভেসে আসে বৌদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি, যুগে যুগে সেই শান্তির মন্ত্র। কান্ডির বিখ্যাত কালচারাল শো প্রত্যেকদিন সন্ধ্যায় হয়। এই অনুষ্ঠানে মূলত কান্ডি তথা শ্রীলঙ্কার যে নিজস্ব ঘরানা সংস্কৃতি সেটি তুলে ধরা হয় সুন্দরভাবে। বলা হয় কান্ডি ড্যান্স, বিদেশি শ্বেতাঙ্গদের কাছে এই কান্ডি ড্যান্স খুবই জনপ্রিয় এবং আকর্ষণীয়।
পরের দিন কান্ডি ছাড়িয়ে একটু দূরে আমরা পৌঁছালাম মাতালি এলাকা। মাতালি এলাকায় বিশাল হিন্দু মন্দির, বিশাল ও সুউচ্চ স্থাপত্যে দক্ষিণ ভারতীয় গোপুরম ঘরানা। 33 কোটি দেবদেবী, হিন্দু দেবদেবী স্থান পেয়েছে মন্দির গাত্রের স্থাপত্যে। মাতালি দক্ষিণ ভারতীয় হিন্দু টেম্পল দেখে আমরা পৌঁছেছি একটু জঙ্গল অধ্যুষিত এলাকায়। এটার নাম হলো আলু বিহার টেম্পল। পাহাড়ের কোলে বিশাল বুদ্ধ মূর্তি, প্রাকৃতিক শোভা সুন্দর। শ্রীলঙ্কা ভ্রমণে বলাকার পরিবার। এই রাস্তাটি চলে গেছে জাফনা দ্বীপ, এলটিটির বিধ্বংসী আন্দোলন এবং এলটিটি নিধনে যে বিধ্বংসী আক্রমণ শ্রীলঙ্কা সরকারের, সেই সব কারণে এখন অবরুদ্ধ। তবে এই জাফনা রোডের দুপাশের যে গভীর অরণ্য আর পাহাড়ি পরিবেশ সত্যি মনোরম। এই এলাকার মাটি খুবই উর্বর, সারা পথের দুধারে নানান ভেষজ ও প্রাণদায়ী বৃক্ষের গার্ডেন চোখে পড়ার মতো, জানিয়ে চলছে গবেষণা এবং তৈরি হয়েছে সব বড় বড় আয়ুর্বেদিক ঔষধের ফার্ম। আমরা পৌঁছালাম ডাম্বুলা। শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। ডাম্বুলা একটি প্রাচীন জায়গা বৌদ্ধ আমলের। এই ডাম্বুলার পাহাড়ি গুহায় বহু প্রাচীন বৌদ্ধ স্থাপত্যকলার নিদর্শন আজও অক্ষত এবং সারা বিশ্বের সব ধরনের পর্যটকদের ভিড় লেগে থাকে মেলার মতো সারা বছরই। ডাম্বুলার ঐতিহাসিক পাহাড়ের পাদদেশে কয়েক বছর আগে নির্মিত হয়েছে এই টেম্পল। 50 ফুট উচ্চতার সোনার পাতে মোড়া বুদ্ধ মূর্তি খুবই আকর্ষণীয়। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। Who has a sun?
আমরা সারাদিনের সফর শেষ করে উঠেছি বেন্টোটা রেল স্টেশন লাগোয়া সবুজে ঘেরা একটা নির্জন লজে। একটু ফ্রেশ হয়ে দিনের শেষ আলোকে সহায় করে বেন্টোটার মনোরম সামুদ্রিক সৈকতে বলাকার পরিবার শ্রীলঙ্কা ভবনে। বেন্টোটা, এই যে বেন্টোটার যে বিচের নির্জনতা, এর যে সামুদ্রিক সৌন্দর্য এবং সবুজের ঘনঘটা, এটি বিদেশিদের কাছে খুবই জনপ্রিয়। এক এক সময় এখানে গিজগিজ করে বিদেশিদের ভিড়ে। তার কিছু নিদর্শন দেখলাম এই অবলাতাও স্নান করছে। পরদিন বেন্টোটা সাইড সিনে বেরিয়ে কাণ্ডে বিহার টেম্পল, আকাশ ছোঁয়া বুদ্ধ মূর্তি, আর সেই মূর্তির পাদদেশে সুন্দর গার্ডেন। বেন্টোটা সাইড সিনে
সুন্দর ওয়েদার ও মনোমুগ্ধকর পরিবেশে শুরু হলো বেন্টোটা মাদু রিভার সাফারি, অর্থাৎ নদী সাফারি। আমরা ম্যানগ্রোভ অরণ্যের অলিগড়ি খাঁড়ির ভিতর প্রবেশ করলাম। ওরে বাবা, কি বিরাট একটা গোসাপ সাধরে আমাদের সাথে সাথে। আমরা নদী সাফারিতে বোট ছেড়ে গভীর জঙ্গলে প্রবেশ করলাম। জঙ্গলের ভিতরে বনবাসীদের জীবিকা দারুচিনির ডাল থেকে স্টিম দিয়ে মূল্যবান অয়েল বেল করার যে প্রক্রিয়া সেটা দেখলাম, খুব ভালো লাগলো। আমরা নদী সাফারিতে বেরিয়ে ম্যানগ্রোভ অরণ্যের আরও গভীরে খাঁড়ির মধ্যে প্রবেশ করলাম, অতি সপ্তপর্ণে ডালপালা বাঁচিয়ে। ওরে বাবা, সাংঘাতিক অবস্থা! একটা বিশাল গোসাপ গাছের ডালে ভাত ঘুম দিচ্ছিল, আর একটু হলে নৌকায় লাফিয়ে পড়েছিল আর কি। Thank you.
সমুদ্রকে সাথী করে সড়ক পথে আমরা পৌঁছালাম শ্রীলঙ্কার আর এক প্রাচীন এবং আধুনিক শহর, বিখ্যাত শহর, সামুদ্রিক শহর গল। দারুণ, ভাবা যায় না, মেঘলা আবহ আর ঝোড়ো বাতাস, উথাল পাতাল ভারত মহাসাগরের অথৈ জলরাশি, আর পার বরাবর ডাচদের ফেলে যাওয়া বিশাল দুর্গ এবং দুর্গের বাঁধানো পা, অদূরে লাইট হাউস, তার পাশে আছে গল ক্রিকেট স্টেডিয়াম, সব মিলে যেন পটে আঁকা ছবির মতো। গলের সামুদ্রিক সৌন্দর্য মুগ্ধ হতে হয়, তার উপর পরিযায়ী পাখিদের মতো বিদেশিদের প্রাণবন্ত হইচই উপস্থিতি বেশ লাগে। দাও ফিরে সে অরণ্য, কত ঘটনার সাক্ষী নিয়ে আজও ঠায় দাঁড়িয়ে শত সহস্র ঝুরির সমৃদ্ধ প্রাচীন বৃক্ষ। গলের এই লাইট হাউসটি বহু প্রাচীন, প্রায় 100 বছর। গলের এই ভবনটি ডাচদের বা পর্তুগিজদের সময় তৈরি। এটি হলো যে স্টেডিয়ামের কথা বলছিলাম, গল ক্রিকেট স্টেডিয়াম, এবং এখানে আন্তর্জাতিক মানের বড় বড় ক্রিকেট খেলার আসর বসে। এটি হলো গলের পরিত্যক্ত বন্দর, আগে এখানেই মানুষের বা পণ্যের আমদানি হতো জলপথে। গল শহরে প্রাচীন চার্চ, পাশে আছে মিউজিয়াম।
সুন্দর রাস্তা আর সমুদ্রকে সাথী করে ভ্রমণের একদিন আমরা পৌঁছালাম শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বো। সমুদ্র বেষ্টিত শ্রীলঙ্কা একটি স্বাধীন দ্বীপ রাষ্ট্র, আগেই বলেছি, কিন্তু বিংশ শতাব্দীর যাবতীয় আধুনিকতার উজ্জ্বল উপস্থিতি কলম্বো শহরে। কলম্বোতে আমরা প্রথমে এলাম বিখ্যাত গঙ্গা রামায়া টেম্পল, বেশ বিখ্যাত এবং বড় সড়ক, বিরাট এলাকা জুড়ে তৈরি, বহু প্রাচীন সংগ্রহ ও স্থাপত্য। সারা টেম্পলটি দেখতে কম করে গোটা একদিনের প্রয়োজন। কয়েক বছর আগেই নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, প্রথমেই শ্রীলঙ্কা সফরে এই টেম্পলে এসেছিলেন। কলম্বো শহরে অতি গুরুত্বপূর্ণ ও বিখ্যাত গঙ্গারামায়া টেম্পলে সত্যিই দেখে শেষ করা যায় না। ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। কলম্বো শহরের জলাশয়ের উপর আর একটি সুন্দর
বুদ্ধ মন্দির, কলম্বো শহরে গঙ্গারামায়া টেম্পল থেকে একটু দূরে। শহরের সব থেকে বড় মলে বেশ কিছুটা সময়, কেনাকাটা নয়, দেখেই শান্তি এই আর কি। পর্তুগিজ আমলের লাইট হাউস, দূর পথে পাড়ি দেওয়া জাহাজকে দিক নির্দেশ করে চলেছে আজও জোরালো আলোর সাহায্যে। এটি হল কলম্বোর অন্যতম ইনডোর স্টেডিয়াম। কলম্বো শহরের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে এই স্থলেই শ্রীলঙ্কা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রথম ঘোষণা হয়েছিল, যেমন আমাদের লালকেল্লা, খুবই সম্মানীয় জায়গা, ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার কলম্বো। কলম্বোতে এশিয়ান ক্রিকেট ক্লাবের সদর দপ্তর।
দেখুন ঠিক মনে হবে যেন হোয়াইট হাউস। অ্যাকচুয়ালি আমেরিকার হোয়াইট হাউস অনুকরণে শ্রীলঙ্কার প্রশাসনিক ভবন কলম্বোতে। শহরের মধ্যে সব থেকে সুন্দর বড় মাপের মসজিদ, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর এটাই হলো মুখ্য সমুদ্র সৈকত। সমুদ্রের বিরামহীন সফেদ ফেনার ঢেউ ধৌত করে চলেছে ব্যস্ত শহর কলম্বোর পাড়। চলার পথে আমরা দেখলাম ওল্ড পার্লামেন্ট হাউস, প্রায় 1200 ফুট লম্বা। এটি ছিল শ্রীলঙ্কার ওল্ড পার্লামেন্ট, এখন চলে গেছে অন্যত্র। শ্রীলঙ্কা শহরের এক প্রান্তে সেন্ট অ্যান্টনি চার্চ, কয়েক মাস আগে শান্ত নিরীহ প্রার্থনারত কয়েকশো মানুষের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটায় উগ্রপন্থীরা, সব ভেঙে চুরমার হয়ে যায়। রক্তের দাগে স্নাত হয় প্রার্থনা স্থল, রক্তের দাগ ছিটকে পড়ে দেওয়াল থেকে ভগবান যিশুর গায়ে। প্রায় 300 লোক মারা গিয়েছিল, শিউরে ওঠে বিশ্ববাসী। দিকে দিকে ধ্বনিত হয় ধিক্কার, ধ্বনিত হয় সহমর্মিতা। এই সেই কলম্বো শহরের মর্মান্তিক স্মৃতি বিজড়িত সেন্ট অ্যান্টনি চার্চ। চার্চের ভিতর ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি বা বিগ্রহ আজও যেন সকরুণ নয়নে বলে চলেছে, ঈশ্বর এদের ক্ষমা করো, এরা কি করছে নিজেরাই জানে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
শেষ দিন আমরা কলম্বো থেকে একটু দূরে নিগাম্বো শহরে বহু সব চার্চ, বৌদ্ধ টেম্পল আর সামুদ্রিক সৌন্দর্যের আকর্ষণে বিদেশিদের কাছে খুবই জনপ্রিয় এই নিগাম্বো। নিগাম্বোতে সমুদ্রের ধারে পায়ের পাতা ভিজানো ঝিনুক খোঁজার ছলে কাছের জনকে পাশে নিয়ে কিছুটা সময় উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো। নিগাম্বোতে একটি বৌদ্ধ মন্দির,
এর মাধ্যমে শেষ হলো কদিনের ঝটিকা শ্রীলঙ্কা সফর। এবার ফেরার পালা, ভ্রমণ সাঙ্গ করে আমরা হাজির হলাম শ্রীলঙ্কা বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে। যারা অংশ নিয়েছিলেন তাদের এবং সমস্ত ভ্রমণ সাথীদের অভিনন্দন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, ভালো থাকবেন, আর পারলে মনে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।